ফেসবুক আমরা সকলেই ব্যবহার করে থাকি। যখন অন্য কারো ফেসবুক প্রোফাইলে আমরা ভিজিট করি, নিচে দেখতে পারি তাদের ব্যবহৃত আদার সকল সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো অ্যাড করা থাকে, যেমন ইনস্টাগ্রাম, ইউটিউব, টুইটার সহ আরও সকল ধরনের লিঙ্ক অ্যাড করা যায়। কী করে এই ধরনের লিঙ্কগুলো অ্যাড করতে হয় তার জন্য সম্পূর্ণ এপিসোডটি দেখতে থাকুন। হ্যাঁ, আজকে আপনাদের দেখাবো কী করে আপনার ফেসবুক প্রোফাইলের নিচে সোশ্যাল মিডিয়ার সকল লিঙ্ক অ্যাড করতে হয়। তার আগে এমএ টেকনিক্যাল কিং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকুন, প্লিজ এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন পেয়ে। হ্যালো ভিউয়ার্স, এখন আমি আপনাদের দেখাবো কী করে আপনার ফেসবুক প্রোফাইলে আপনার ব্যবহৃত আদার সকল সোশ্যাল লিঙ্কগুলো অ্যাড করতে হয়। তার জন্য সর্বপ্রথম ফেসবুক প্রোফাইলটি ফেসবুক অ্যাপটি ওপেন করি, দেন আপনাদের প্রোফাইলে চলে যান। প্রোফাইলে আসলে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলে আমার ইনস্টাগ্রাম, টুইটার লিঙ্ক এবং ইউটিউবের সকল লিঙ্কগুলো এখানে অ্যাড করা আছে। কীভাবে আপনারা আপনাদের প্রোফাইলে এইভাবে অ্যাড করবেন তার জন্য এপিসোডটি দেখুন। প্রথমে এখানে চলে যান সি ইউর অ্যাবাউট ইনফরমেশন, এখানে ক্লিক করুন। দেন একটু লোডিং হচ্ছে, তারপর একটু নিচে আসুন, আসলে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্টস। আমার যেহেতু আগে অ্যাড করেছিল এখানে শো করে ফেলছে, আপনাদের এখানে কোনো কিছুই শো করবে না। কন্ট্যাক্ট ইনফরমেশন সাথে দেখতে পাচ্ছেন এডিট অপশন, এডিট অপশনে ক্লিক করুন। এই তো এডিট অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সোশ্যাল লিঙ্কস, আমার এখানে সবগুলো অ্যাড করা আছে। আমি আপনাদের সুবিধার্থে আমার ইনস্টাগ্রামের লিঙ্কগুলো এখান থেকে ডিলিট করে দিলাম। এখন আপনারা কীভাবে অ্যাড করবেন, অ্যাড সোশ্যাল লিঙ্ক এখানে ক্লিক করুন। এখানে প্রথমে দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাম চলে আসছে না, আপনারা চাচ্ছেন এখানে আদার্স কোনো সাইট লিঙ্ক অ্যাড করবেন। এখানে প্রথমে আছে ইনস্টাগ্রাম, টুইটার, স্ন্যাপচ্যাট, ইউটিউব এবং হোয়াটসঅ্যাপ, লাইন, উইচ্যাট, আরও অনেক ধরনের সোশ্যাল সাইটের এখানে অপশন আছে। আমি এখানে ইনস্টাগ্রাম অ্যাড করব। আপনারা যদি চান স্ন্যাপচ্যাট অ্যাড করা যান তাহলে স্ন্যাপচ্যাটে ক্লিক করবেন, যদি চান ইউটিউব অ্যাড করবেন ইউটিউব অ্যাড করতে পারেন, এখানে ইউটিউবে ক্লিক করলে। আমি এখন ইনস্টাগ্রামটি অ্যাড করে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে লেখা আছে এর সাথে অ্যাকাউন্ট নেম, আমি এখানে আমার ইনস্টাগ্রামের যে ইউজার নেমটি আছে এখানে অ্যাড করবো। আমি প্রথম ইউজার নেমটি এখানে অ্যাড করছি, অ্যাড হয়ে গেছে। এখন কী করতে চান, আপনি যদি চান আরও অ্যাড করবেন তাহলে আবার অ্যাড সোশ্যাল লিঙ্কে ক্লিক করুন। এখন যদি বলেন আপনি ইউটিউব অ্যাড করবেন তাহলে আপনার কী করতে হবে, আপনার ইউটিউবে যে নামটা আছে তা দিলে হবে না, আপনাকে কী করতে হবে আপনার ইউটিউবে যে কাস্টম ইউআরএলটা আছে ওইটা কপি করে এখানে পেস্ট করতে হবে, তারপর আপনার ইউটিউবটি অ্যাড হয়ে যাবে। দেন আমার ইউটিউবটি এখন দরকার নাই, আমার ইউটিউব অলরেডি অ্যাড করা আছে। এবার নিচে দেখতে পাচ্ছেন আপনার লেখা আছে ওয়েবসাইট, আপনার যদি কোনো ওয়েবসাইট অথবা ব্লগার থাকে তাহলে ওয়েবসাইট অথবা ব্লগার যে লিঙ্কটা আছে অথবা কাস্টম ইউআরএলটা আছে এটা কপি করে এখানে পেস্ট করতে হবে। দেন সবার নিচে চলে যায়, এখানে দেখতে পাচ্ছেন আপনার সেভ বাটন, সেভ বাটনে ক্লিক করলে আপনার প্রোফাইলে অ্যাড হয়ে যাবে। দেন আমি সেভ বাটনে ক্লিক করে ফেলছি, এখন আমার প্রোফাইলে অ্যাড হয়ে যাবে। এই তো আমার প্রোফাইলে অ্যাড হয়ে গেছে। এখন আমি দেখতে পাচ্ছেন প্রোফাইলে সর্বপ্রথম আছে ইনস্টাগ্রাম, তারপর আছে লাইন, ইউটিউব, তারপর আছে আপনার টুইটার। এবং এপিসোডটা আজকে এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং দেখা হচ্ছে নেক্সট কোনো এপিসোডে। থ্যাংক ইউ সো মাচ এপিসোডটি দেখার জন্য। সাবস্ক্রাইব করো আমার চ্যানেলে, শেয়ার করো, লাইক দাও যদি লাগে।